নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরের রাস্তা গর্ত করে গ্যাসের পাইপলাইন বসানোয় ক্ষিপ্ত বিধায়ক দিবায়ন। অনুষ্ঠানের নামে চাঁদা নেওয়ার অভিযোগ ওদারবন্দ ব্লক কংগ্রেস সভাপতির বিরুদ্ধে। ছয় দফা দাবি নিয়ে রাজপথে নামলেন সারা ভারত কৃষক সভা করিমগঞ্জ জেলা কমিটি। মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইন বাতিলের প্রতিবাদ শোনায়। এবারে সংবাদ বিস্তারিত। কলেজ রোড ও সুভাষনগর এলাকায় গত পুজোর আগে পাকা রাস্তা নির্মাণের কাজ করা হয়েছিল, কিন্তু বুধবার গ্যাসের পাইপলাইন বসানোর নামে একটি বেসরকারি সংস্থা রাস্তায় গর্ত করার দৃশ্য প্রত্যক্ষ করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ক্ষিপ্ত হয়ে ওঠেন। গ্যাসের পাইপলাইন বসানোর নামে রাস্তা গর্ত করায় সরব বিধায়ক দীপায়ন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়ে হুঁশিয়ারি বিধায়কের। কলেজ রোড ও সুভাষনগর এলাকায় গত পুজোর আগে পাকা রাস্তা নির্মাণের কাজ করা হয়েছিল, কিন্তু বুধবার গ্যাসের পাইপলাইন বসানোর নামে একটি বেসরকারি সংস্থা রাস্তায় গর্ত করার দৃশ্য প্রত্যক্ষ করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে সঙ্গে সরব হন তিনি এবং এলাকায় পৌঁছে তিনি কর্মীদের জিজ্ঞেস করেন রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হয়েছে বলে বিধায়ককে জানান তারা। এদিকে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন দীপায়ন চক্রবর্তী। তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ তুলে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমার কথা হলো যে এই যে এই যে ভাবে ভাই কন্টিনিউ রাস্তাটা একদম বারোটা বাজে দেওয়া হয়েছে রাস্তা শিলচরে, পাবলিক তো গভর্নমেন্ট অফ আসামের ঢুকছে না, পাবলিক এমএলএ ঢুকছে, পাবলিক এমপিরে ঢুকছে যে রাস্তার ওয়ার্ড মার্কেটের লাগে না। আমি আমি তোমাদের একটা জিনিস কই, রেস্টোরেশন কাজের ব্যাপারে তুমি ডিপার্টমেন্টে পরিষ্কার কো যে আমার কথা কো, লাগলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি কথা কো, সবের কথা কো যে রেস্টোরেশন ওয়ার্ক শুড বি ডান বাই পিডব্লিউডি অ্যাজ পার পিডব্লিউডি স্পেসিফিকেশন না। আমি কথা কইতে আসলাম, এখন আমি আইতে শ্মশান থেকে যখন বাইরেছি তখন দেখছি শ্মশানের ওই কলেজ রোড সুভাষনগর এরিয়াতে ইয়ে করেন রাস্তা কাটেন, ভালো রাস্তা চার্চ রোড টেনিস ক্লাব, আর তোমরা এটা তো টেনিস ক্লাবের যে রাস্তাটা আছে কতদিন থেকে ভয়ঙ্কর পজিশন, দুই তিনটা অ্যাক্সিডেন্ট তো আমি নিজেই দেখছি সোশ্যাল মিডিয়া তো দেখছি না। জানাই দিব না, আমি তোমার একটা জিনিস পরিষ্কার করব, তখনই যেটা একদিনের মিটিং দুই ঘন্টার মিটিং বা দুই দিনের মিটিং চার ঘন্টার মিটিং এ জিনিসটা সলভ হইত না। ডিপার্টমেন্ট কোটা কোটা ফার্স্ট আমি তোমার কই, এক হলো গিয়ে অম্ল পিএইচি পূর্ব ভারতী গ্যাস পিডব্লিউডি অ্যান্ড শিলচর মিউনিসিপাল বোর্ড স্টাডি করতে লাগবো যে শিলচর মিউনিসিপাল বোর্ডে কোন কোন টেন্ডারটা ফ্লোট করছে বা আগামী এক মাসের ভিতরে কোন কোন টেন্ডার ফ্লোট হইবে, একটা আইডিয়া তোমার মিউনিসিপাল বোর্ড থেকে আমিও দিয়ে দিতে পারবো তোমার আইডিয়া অ্যান্ড কোন কোন টেন্ডার অ্যাওয়ার্ড হয়েছে, এই টেন্ডারগুলো তো এর মধ্যে কাজ ধরবো, এটা পিডব্লিউডি হোক আর তোমার ইয়ে হোক শিলচর মিউনিসিপাল বোর্ড হোক। আর আমি তোমার আজকের দিনে কয়ে দিই আর যে অগাস্টের পূজার পরে শিলচরের যেভাবে কাজ শুরু হইব অনেক কাজ শুরু হইব, সো এই এই জিনিসগুলো যদি তোমার নলেজে না যায়, পিএইচির নলেজে না যায়, পূর্ব ভারতীয় নলেজে না যায়, তাহলে কাজগুলো হইতো না, তখন আবার হইব কিনা আমি কাজ করবো মিউনিসিপালিটি বোর্ড থেকে পিডব্লিউডি থেকে করার পরেই তোমার মনে হইব যে না এখানে তো আমার পাইপলাইন করতে লাগবে, সেম কন্ডিশন আমার হইব
যে তুমি অমৃতরে বুঝাইয়া করতে লাগবো যে যে টাকা তুমি রেস্টোরেশনের লাগিয়ে পাই যায় এই টাকা পিডাব্লিউডি রোড রেস্টোরেশনের লাগিয়া মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নাই। সো পিডাব্লিউডি এটা দেওয়া হোক, তারা এস্টিমেট দেওয়ার লাগিয়া তারা এস্টিমেট বানাইব অ্যান্ড অ্যাজ পার দেয়ার এস্টিমেট তুমি স্যাংশন করতে লাগবো রেস্টোরেশনের টাকা। এরপরে তুমি পিডাব্লিউডি এটা এই টাকা তুমি জমা দিয়া দাও, পিডাব্লিউডি টেন্ডার ফ্লো করো, পিডাব্লিউডি টেন্ডারটা করাও, তখন তার কমপ্লিট রেসপন্সিবিলিটি থাকবে রোড ভাঙার ক্ষেত্রে, রোড মেনটেন্সের ক্ষেত্রে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, পূর্ব ভারতী গ্যাস এজেন্সি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই রাস্তায় গ্যাসের পাইপলাইন বসানোর নামে গর্ত করতে শুরু করেছে, যা আগামীতে এলাকার জনগণকে নানা সমস্যায় ফেলতে পারে। কারণ রাস্তায় গর্ত করার পর তা ভরাট না করলে বৃষ্টির জমা জল এলাকায় কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি করবে। বিভিন্ন বেসরকারি সংস্থা রাস্তায় কাজ করার পর সেই সড়ক মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। এই পরিস্থিতিতে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করার বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না তিনি। প্রয়োজনে বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন বলেও কড়া ভাষায় জানিয়েছেন বিধায়ক। গেছিলাম তো শ্মশান থেকে বেরোনোর পথে আমরা লক্ষ্য করলাম যে আমাদের কলেজ রোড সুভাষনগর যে এরিয়াটা রয়েছে, এই যে রোডটা আছে, এই রোড আপনারা দেখেছেন যে গত পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সুন্দর রাস্তা, একটা পিচ করা রাস্তা হয়েছে। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যাওয়ার পথে যে এখানে রোড কাটা চলছে, আমি সাথে সাথে থামলাম, আমার উপর জিজ্ঞেস করলাম যে এতে রোড কেন কাটছে, বলা হলো যে না এটা গ্যাসের পাইপলাইন বা কিছু নেওয়া হবে। আমি জিজ্ঞেস করলাম যে গ্যাসের পাইপলাইন নেবে তোমরা রোড কাটিং পারমিশন কিছু আছে কি, ওনারা বললেন যে আমি তো বলতে পারবো না, আপনার লেবার বা আপনার সুপারভাইজার। সাথে সাথে আমি তাদেরকে বলি যে একবার কথা বলার জন্য, কথা বলিয়ে দেওয়ার জন্য তাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যে রোড কাটিং পারমিশন কোথায়। তো এখানে আমাদের বিজেপির এখানে মন্ডল সভাপতিও রয়েছে, নীরজমন্ত্রী ভাইস প্রেসিডেন্ট রয়েছেন দেবাশিষ সিং, আমরা সবাই মিলে ওনাদেরকে বলতে চেষ্টা করলাম যে আপনাদের পারমিশন কোথায়। তখন আমাদের একটা পারমিশন দেখানো হলো, যে পারমিশনে শিলচরের বিভিন্ন রোডের রোড কাটিং পারমিশনের জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন বা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে সেই পারমিশন নেওয়া হয়েছে। কিন্তু সেখানে যে কথাগুলো লেখা আছে সেটা ওল্ড লক্ষ্মীপুর রোড, জানিগঞ্জ রোড বা বিভিন্ন রোডের মেনশন করা হয়েছে, কিন্তু সেখানে সুভাষনগর বা কলেজ রোড মেনশন কিন্তু নেই, পার্টিকুলার এই যে যেখানে কাটছেন ওখানে নেই। ইঞ্জিনিয়ার সাহেবকে আমি ফোন করলাম, আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের অনিরুদ্ধ নাথ মহাশয়কে, উনি আমাকে ওনার গ্রিভেন্স জানালেন যে আমরা এমনিতে বদনামি যে পিডব্লিউডি রোড ঠিক করছে না, কিন্তু মূল যে বিষয় রয়েছে এভাবে পারমিশন নিয়ে যায় ওরা, কিন্তু পারমিশন যদি 30টা নেয় তাহলে 130টা জায়গায় তারা রোড কাট করে, তার পরবর্তীকালে সেটাকে রেস্টোরেশন হয় না, রেস্টোরেশন হয় প্রপারলি রেস্টোরেশন হয় না। তো আমি ডেকে পাঠালাম, অনিরুদ্ধনাথ বাবু এখানে এসে উপস্থিত হয়েছেন, আমার কথা হলো প্রয়োজন হয় যে আমি বিধায়ক হিসাবে ওনাদের এখানে রিটার্ন কমপ্লেন করব যে উইদাউট রোড কাটিং পারমিশন শিলচর শহরে কাদের মানে ওই যে তারা আজকে উইদাউট পারমিশন তারা এখানে রোড কাটিং করছেন। আমরা আপনারা লক্ষ্য করেছেন যে শিলচরের এক পশলা যে বৃষ্টি হয়েছে এবারে প্রবল বৃষ্টির পরে আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ক্যাপিটাল টু মেডিকেল কলেজ পর্যন্ত যে স্ট্রেচ, এই স্ট্রেচের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে টাকা পয়সা ম্যানেজ করে অনেককে ধরে আমাদের দলকে নিয়ে আমরা চেষ্টা করেছি, অনেকটা রেস্টোরেশন করেছি, প্রপার রেস্টোরেশন হয়নি, NHIDCL প্রসেসিংয়ে চলছে, ব্যক্তিগতভাবে সব উদ্যোগ নিয়ে কাজগুলো করছি যেহেতু আপনাদের বিধায়ক আমি, তো NHIDCL ইতিমধ্যে এই কাজগুলোকে করবে। কিন্তু মূলত যে বিষয় রয়েছে অমরুত বা আমাদের এই যে পূর্ব ভারতী গ্যাস, যেভাবে তারা পাইপলাইন নিয়ে যাওয়ার নামে যখন রোড কাট করে, রোড কাটিং এর পর যে প্রপার রেস্টোরেশন হওয়ার দরকার সেই প্রপার রেস্টোরেশন যখন হয় না, তখনই কিন্তু রোডটা ড্যামেজ তাড়াতাড়ি হয় আর সেটার জন্য শিলচরের রোডগুলো বেশি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, সেটা দরকার, অমৃতের পাইপ যাবে, আমাদের গ্যাসের পাইপ যেতেই হবে, কারণ মানুষের সেটা ব্যবহারের নিত্য দৈনিক ব্যবহারের জিনিসগুলো রয়েছে। কিন্তু সাথে সাথে প্রপার রেস্টোরেশনের কথা যখন আমি বলি তখন অমৃত আমাদেরকে বলছে যে আমাদের টাকা কম। তো আমি তাদেরকে এখন অ্যাডভাইস দিয়েছি যে আপনারা অমৃতকে বলুন, ডিপার্টমেন্টকে বলুন, আরবান ডিপার্টমেন্টকে, যে পিডাব্লিউডি এক মিটারে যদি রেস্টোরেশন করতে চায় কত টাকা দরকার, পিডাব্লিউডিকে দিয়ে আপনারা এস্টিমেট বানান, বা আফটার পাইপলাইন আপনারা পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে ওটা দিয়ে দিন, টাকা জমা দিয়ে দিন,
পিডব্লিউডি ডিপার্টমেন্ট তারা এই কাজগুলোকে করে দেবে, তাহলে পিডব্লিউডি ইউল বি আনসারেবল, তারা বলবে যে কেন ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইভাবে করে আমাদের একটা আগামী দিনগুলোতে যাতে একসাথে কাজ করতে পারি সব ডিপার্টমেন্টকে নিয়ে, আমি তিন চার দিনের মধ্যে একটা মিটিং ডেকে সেই কাজ করবো। এই যে পারমিশন ছাড়া এখানে রোড কাটা হয়েছে, আপনি এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? না, ব্যবস্থা আমি এখন এই মুহূর্তে আপনাকে আমি ইঞ্জিনিয়ার সাহেবকে এনেছি এখানে, ইঞ্জিনিয়ার সাহেব দুঃখিত রয়েছেন, আর বিভাগীয় কর্তৃপক্ষ যে গ্যাস ভারতী গ্যাসের যে যে মানে যারা এই কাজে রয়েছেন সুপারভাইজার বলুন বা সাইড ইনচার্জ বলুন, তাদের সাথে কথা বলে আমি দেখবো যদি প্রপারলি পারমিশন না থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমি লিখিত নেবো, অবিহিত ব্যবস্থা নেওয়া হবে। এই যে রাস্তা কাটা হচ্ছে, এটা তো বিভাগ যারা রাস্তা বানান কিংবা পিডব্লিউডি হোক বা অন্যান্য হোক, তাদের আমি সেটাই নাগদাকে আমি জিজ্ঞেস করি, দেখা উচিত তো যে আমাদের চোখে পড়ে স্বাভাবিকভাবে ডিপার্টমেন্টের আপনাদের মানুষ আছে ডিপার্টমেন্টের, তো তাদের যখন নজরে আমি পড়ছে কিনা আমি জানি না, যদি নজরে পড়ে তাহলে সাথে সাথে তাদেরকে বন্ধ করা দরকার রাস্তা কাটিং এর জন্য। এই রাস্তার বাকি অংশটা ঠিক যেরকম আছে ঠিক সেরকম কি এটা আবার দেওয়া হবে? এক্স্যাক্টলি, এটা করার জন্য আমি বিভাগীয় কর্তৃপক্ষ নাগদার সাথে পিডব্লিউডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সাথে কথা বলে সভাপতি পুলকায়ের নেতৃত্বে উদারবন ব্লক কংগ্রেসের বর্ষপূর্তি অনুষ্ঠান আগামী 13 আগস্ট অনুষ্ঠিত হবে উদারবন ব্লক অডিটোরিয়াম হলে। এ উপলক্ষে বড়সড় সভা আয়োজনের প্রস্তুতি চলছে। এতে কাছাড় জেলা ও অসম প্রদেশ কংগ্রেস কমিটির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। বুধবার পানগ্রামে ব্লক কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন সভাপতি পুলক রায়। সাংবাদিক সম্মেলনে উঠে আসে এক সরকারি আধিকারিকের কাছে ব্লক কংগ্রেস সভাপতির চাঁদা চাওয়ার প্রসঙ্গ। মূলত বিষয়টি সম্পর্কে পরিষ্কার বার্তা দিতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়। বাইদি ভাই একজন অফিসারের সামনে পড়িয়ে গেছিলাম গিয়া এবং তাকে রিকোয়েস্ট করছিলাম, তাই তখন কইছিলাম যে একটা লিখিয়া কিছু দিলেন, আমি আর সূর্যা সরভাবে লিখিয়া দিয়েছি, আমার সাথে এই ফাইলটা আসিল গাড়ির মধ্যে, তান দিয়া বাদ দিয়া লিখিয়া দিয়ে আমি রিসিভ দিয়া দিছি, এবং আমি অনুরোধ রাখছি যে 13 তারিখের আগে দিবা, 13 তারিখের আমরা একটা ইয়ে আছে ওই বর্ষপূর্তি আছে ব্লক কংগ্রেসের, তো ভালো হইব দিলে অনুরোধ করছি জাস্ট, তো এটা কোনো ধরনের টাকা নেওয়া হয়েছে না, হয়তো বা তাই দিতেও পারেন না, দিলে নিমু না নেওয়ার কথা না, এখানে জোর করিয়া কোনো কিছু করার আমার কোনো রেকর্ড নাই, বিগত দিনে এরকম কোনো কিছু ছিল না, বা আরও কারোর কাছে আমি যাই নাই আর কি, বা মনে হয় না যাইব, আমরা ওয়ার্কাররাই সব কিছু সব করি নাই, দেখা হয়েছিল হিসাবে কথা হয়েছে এবং ওই গেছে ঘটনাটা। এ বা কারা না করলে তো কিছু হয় না, কিন্তু আমার মানে জানা নেই যে কে করতে পারে এরকম কোনো কিছু আমার মধ্যে জানা নেই, মনে হয় কেউ আছে বলে কোনোভাবে তো এটা হাইলাইট হয়েছে। কংগ্রেসের মধ্যে কি কোনো বিক্ষুব্ধ? না, উদাহরণ ব্লক কংগ্রেস সবসময় সংগঠিত, এখানে কোনো বিক্ষুব্ধ নেই, এটা আমি নির্দ্বিধায় করতে পারি। আমরা যদি পঞ্চায়েত নির্বাচনের কথা বলি, যে আমরা বিগত লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর আমরা একদিনও বসিনি, আর না বসার কারণে আমরা দায়িত্ব পাওয়ার পর গত বছর 22 জুন থেকে যেভাবে 23-এর কাজ করে যাচ্ছি, ঠিক সেইভাবে এমপি ইলেকশনের পর থেকেও আমরা কাজ করে যাচ্ছি আমাদের সংগঠনের বিভিন্ন ইনসে যারা আছেন বসে যায় বাড়িতে, তো চালাতেও অসুবিধা হয়, তো আমরা চাইছি যে আমরা কাজ করে যাই, কাজ করলে আমাদের ফল ভালো আসবে। গুরুত্বপূর্ণ 6 দফা দাবি নিয়ে রাজপথে নামলেন সারা ভারত কৃষক সভা করিমগঞ্জ জেলা কমিটি। কৃষকদের স্বার্থে 6 দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জেলা কৃষি আধিকারিকদের কার্যালয়ের সামনে বিভিন্ন দাবিগুলো নিয়ে স্লোগান দেন সংগঠনের কর্মকর্তারা। দীর্ঘদিন বন্যা পরিস্থিতি থাকার ফলে কৃষকরা সব দিক দিয়ে সর্বশান্ত হয়েছে, এই কৃষকদের যে ন্যায্য দাবি 6 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা এই ধর্ণা প্রোগ্রাম এবং আমরা মেমোরেন্ডাম কৃষি আধিকারিকের কাছে আমরা দেব। যে সার বীজ কীটনাশক ঔষধ যেটুকু সরবরাহ করা হচ্ছে তাতে ব্যাপক দুর্নীতি, আপনারা অবগত আছেন, পঞ্চায়েত প্রায় 1 বছর আগে পঞ্চায়েতের কার্যকাল শেষ হয়েছে, অথচ এই পঞ্চায়েতের যারা সকল প্রতিনিধি তারা এসে ওই বিভাগীয় কর্তাদের কাছ থেকে বীজ নিয়ে জনগণকে সেটা দিচ্ছে না। আমাদের দাবি হলো গ্রামাঞ্চলে যেটুকু
ভেটেনারি হসপিটাল বা চিকিৎসা কেন্দ্র আছে, সেখানে ঔষধ নেই, ডাক্তার নেই, অবিলম্বে ডাক্তার এবং ঔষধ সরবরাহ করতে হবে। আর নদী বন্যার ফলে যে নদীর বাঁধ ভেঙেছে, বাঁধ ভাঙার ফলে জমি অনেক নষ্ট হয়েছে, বালু উঠেছে, মানুষের ঘর বাড়ি ভেঙেছে, সেটার ক্ষতিপূরণ দিতে হবে। আর যাতে রবি শস্যর ক্ষেত্রে যাতে সরকার আগাম ব্যবস্থা নেয়, যাতে কৃষকরা সেটার রবি শস্যের সার, বীজ, জলসেচের ব্যবস্থা পায়, এই চৈতবাদ অভিবৃত্তিটি আজকে আমাদের। মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইন বাতিলের সিদ্ধান্তে গর্জে উঠল মুসলিম সমাজ। 1935 সালের মুসলিম ম্যারেজ অ্যাক্ট বাতিলের সিদ্ধান্তে এবার গর্জে উঠল মুসলিম সমাজ। মঙ্গলবার সোনাই সার্কেল অফিসারের মাধ্যমে এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রেরণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। গতকাল বিপদলাশিনী পুজো আয়োজনের পর এবার বিশ্বশান্তি নৃসিংহ যজ্ঞ আয়োজন করা হল বেড়াজালে। করিমগঞ্জ জেলার নীলামবাজার এলাকায় একের পর এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, আর তা প্রতিরোধে আজ শান্তি যজ্ঞ আয়োজন হয়। যজ্ঞানুষ্ঠানে বিশেষভাবে পরিচালনায় ছিলেন করিমগঞ্জ ইসকন মন্দিরের মহারাজ। পারমাণিক অস্ত্র আছে, অ্যাটমিক শক্তি কিছু একটা ধ্বংস করা যায়, কিন্তু এই ব্রহ্মাণ্ড যে ব্রহ্ম শক্তি, এই ব্রহ্ম শক্তির দ্বারা ব্রহ্মাণ্ড ধ্বংস করা যায়। অশ্বতমান প্রয়োগ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, তো এই যে আমরা ব্রহ্মস্ত্র নয় এবং ব্রহ্মস্ত্র এখানে যে ব্রহ্মস্ত্র দ্বারা কোনো অমঙ্গল না, এখানে যে অশুভ শক্তি বা এখানে যে আগাগুলো হচ্ছে এগুলো দূরে থাকার জন্য সরিয়ে নেওয়া হয়েছে আর কি। অর্থাৎ এরা আর এখানে কোনো উৎপাত করতে পারবে না, ব্রহ্মস্ত্র দেবীর যে মন্দির আছে সেখানে কোনো ক্ষতি করতে পারেনি। এমনই শক্তি আজকে এখানে প্রয়োগ করা হলো, নিঃসন্দেহের সঙ্গে সঙ্গে আমরা ব্রহ্মস্ত্রকে প্রয়োগ করেছি, যার মাধ্যমে বরযাত্রপুর জিপির চাঁদপুরে চলতে থাকা আনন্দবেলা যুব সমাজের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ আনন্দবেলার আড়ালে চলছে জুয়া এবং নেশা সামগ্রী বিক্রয় সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। আনন্দবেলা বন্ধ করার দাবি নিয়ে আনন্দবেলা কমিটির সভাপতি তাজিমউদ্দিন বরভুইয়া অতিরিক্ত জেলা শাসকের নিকট লিখিত দাবি জানান। আমরা আমিও কমিটির একজন সদস্য, মেলা চলাকালীন অবস্থা এখানে যে অবস্থা দেখলাম, কোনো পরিবার তার ফ্যামিলি নিয়ে গিয়া তার মানসম নিয়ে ঘুরে হইতে পারত না, ডিউটিটার কারণ হলে গিয়া প্রকাশ্যে যা যায় এবং মত এই মেলা বিক্রি বিক্রি হয় শিবকা ফিরে নিয়ে আমাকে বিক্রি করে তারেও ধরছি বা তা ছাড়া হয়েছে। এবারে জোয়া প্রথম চিন্তা প্রকাশ্যে চলছে, এবার যে আমরা কমিটির হস্ত থেকে প্রায় বন্ধ হয়েছে, তারপরেও মেলা শেষ হওয়ার পরে আবার তারা জোয়া আরম্ভ করে দিয়ে গেল। দুই নম্বরে গিয়া গত সোমবারে আমরা মেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করে গিয়ে আমরা কমিটির সেক্রেটারি স্পেশালি যে ব্যবহারটা হচ্ছে সেই ব্যবহারটা আমরা ধৈর্য রাখতে না পারিয়ে আমরা শিক্ষক বাড়িতে শিক্ষকগুলো করেছি। দু একদিন ঠিক আছে মেলা বাদ দিতে হয়নি, আমরা বলছি মেলাতে আমরা দেখতাম না এবং দেখছি না, বাকি এরা যদি মেলা চালাইতে পারে চালাও, আমার কোনো অসুবিধা নাই। আমি দেখছি না মানুষে কইছে দোয়াও চলে, তখন আমার দ্বারা এগুলো সম্ভব নয়। এখন যদি মেলা চলে কালকেও চলছে মেলা, আমি কবি দেওয়ার বাদে কালকেও চলছে মেলা, এখন যদি মেলা চলে কোনো ধরনের অসুবিধা হয় কি আমি দেই না, আমার কমিটি দেই না, আমি আমি নিজে ইস্তফা দিছি আমার কমিটি দিয়া। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচর বাসীদের জন্য সুখবর এসে গেছে, বিভা ফুড কোর্ট শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ।
যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935588 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। বুধবার জনস্বাস্থ্য কারিগরি শিলচর ডিভিশন ওয়ানের 3 কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। এদিন বাণীপদ শর্মা আচার্য, শাহাবুদ্দিন লস্কর, মলয় নাথকে উত্তরীয় ফুলের তোড়া ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যবাহী বাস্তুকার প্রদীপ দে, সহকারী কার্যবাহী বাস্তুকার নবজিৎ লেখারু। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তারা কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। জল প্রকল্প থেকে জল দেওয়া, জল পরিশুদ্ধ করে প্রত্যেক বাড়ি বাড়ি দেওয়া, এটা একটা গুরুদায়িত্ব। কারণ জলের আরেক নাম জীবন, সেই জলটা প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এটা একটা বড় কর্তব্য। এবং সেই মহান কর্তব্যে আপনারা সামিল হয়েছেন, আপনাদের জীবনের 30-31 বছর দিয়েছেন, সেটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ যখনই তাকে সাহায্য করেছেন, আমিও দেখি যখন যাকে সাহায্য করেছি, ওরা একবার হলে বলে না স্যার আপনি ওইখানে ছিলেন বা ই করেছেন। তো সেটাই আপনার মানে একটা ইয়ে হয়ে থাকবে, আমাদের পুঁজি হয়ে থাকবে। আপনাদের আর আমাদের সমাজে আর বেশি সময় দিতে পারবেন, হয়তো আপনি অন্য কোনো সংকটের তার সাথে জড়িত আছেন, অন্য কাজ করবেন সমাজে, একটা কাজ থেকে আরেকটা কাজের ঠিক তার জাস্ট কালি ডাইভার্সন, এটা শেষ নয়, আরও করতে হবে। হয়তো আপনারা আরও সচেষ্ট হবেন, গ্রামে গঞ্জে যত ইউজার্স কমিটি আছে সেখানে আপনারা যুক্ত হয়ে থাকবেন, যাতে আরও ভালোভাবে মানুষকে সার্ভিস দেওয়া যায়। উধারবন্দির কাশীপুর প্রথম খণ্ডের সিপাই গ্রামে সর্বত্র বিপর্যস্তকর পরিস্থিতি। নেই যাতায়াতের সুব্যবস্থা, নেই পানীয় জল। অন্যদিকে শিলচর বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অধীনে থাকা এই গ্রামটিতে বসবাসকারী 300 পরিবারের চলাচলের পথ সহ ইএনডি বাঁধের প্রায় 100 মিটার বাঁধটির মেরামতের অভাবে প্রায় জায়গায় ফাটল দেখা দিয়েছে। অন্যদিকে 2022 সালের বন্যাক্রান্ত জনগণের ভয়াবহ বন্যার জমা জলের কবলে পড়ে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়, অথচ আজ অবধি সরকারি সাহায্য সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগী গ্রামবাসীরা। আমি কাশীপুর পার্ট ওয়ানের 1 নম্বর সদস্য। আমরা এখানে 1 নম্বর হইলো রাস্তাঘাটে খুবই দিকদারি, জল আইলে পরে পানি সব বা ডুবে, এরপরে আমরা বাড়িতে সব সাঁতার জল হয়ে যায়, একটা পুষ্করিণীও বালা থাকে না, খাওয়ার পানির জলের কোনো ব্যবস্থাও থাকে না। এরপরে আমরা বারে বারে অভিনন্দন করছি, জানাইছি যে আমরা এই সাহায্য করো, আমরা সাহায্যকারী একদিনে কোনো জনটে পাই না। এমনি এখান থেকে কিংবা নথিপত্র কাগজে সেই জেরেস দেও, ঠিকানে গিয়ে কিচ্ছু নাই, দিলা শিলচর সার্কেল কই উদারবন যাও, উদারবন গেলে কই শিলচর যাও, সেটেলমেন্টে যাও, ডিসি যাও, এটা করি আমরা কিচ্ছু পাই না। দৌলতছড়া উন্নয়ন খণ্ড 2 এর অধীনে থাকা ভেটারবন্ধ জিপিতে 2011 সালের প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় অন্তর্ভুক্ত হিতাধিকারীরা সরকারি বাসস্থান প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন। আজ ভেটারবন্ধ জিপির 9 ও 10 নং গ্রুপের হিতাধিকারীরা সংবাদ মাধ্যমে এ নিয়ে অভিযোগ করেন। হেমন্ত বিশ্বাস শর্মার কাছে আমি বিচারটা চাইয়া, আমি 2011 সালের গড়, আমার নামের গড় এখন পর্যন্ত আমি পাইছি না, টুকাইয়া গিয়া দেখছি যে আমার নামের গড়, আমার আইডি দিয়া অন্য এরা ব্যবহার করিয়া গড়টা উঠাই আনিছে গিয়া, এখন আমার কোনো প্রসেস গড় নাই, আর আর আমার আইডি তো আমার নামের ঠেকাটা উঠি গেছে গিয়া, আর আমি জীবনেও গড় পাইতাম না। ওটার বিচার আমি সুবিচার চাই আর হেমন্ত বিশ্বাস শর্মার কাছে, প্রধানমন্ত্রীর কাছে, জেলা শাসকের কাছে, সবর কাছে আমি বিচারটা চাই আর আমি গড়টা ফাইতাম নি না ফাইতাম না, ওটা আপনারা গেছিলাম বিডিও কইছে না, আমি দেখ তদন্ত করিয়া খেয়ে নিল, খেয়ে নিল, দেখেও খেয়ে লগে লগ নাই, আমরা মা তার খেয়েও মাতে না, ই ব্যাপারে আমরা
এখন আমরা আইনের আশ্রয় লইমু গিয়া। 20-25 জনের সময়তো নাই, 20-25 জনের গড় এইরকম হয়েছে। এর গড় হলে এক পরিবারও তারা তিনটা গড় দিয়া গড় বানানি লাইছে, আর আমরা একটাও পাই না। এবার আসছে খেলার খবরে। আজ শিলচর টাউন ক্লাবের 41তম মনসুন ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব 2024 ইংরেজি বিভিন্ন ধরনের প্রতিযোগিতার বিজয়ীদের টাউন ক্লাব প্রাঙ্গণে পুরস্কৃত করা হয়। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল ভোর প্রমুখ। বাৎসরিক উৎসব যেটা হয়, সেটা তো অত্যন্ত জাঁকজমক সহকারে হয়ে থাকে। তো এবার গ্রীষ্মকালীন যেটা বিভিন্ন অসুবিধা সুবিধা থাকবে সেটা, আর এই সময়টা বৃষ্টির দিন, বৃষ্টি বর্ষাকালে গ্রীষ্মকাল যদিও কিন্তু গ্রীষ্ম বর্ষা দুটো মিলেই গ্রীষ্মকাল, বৃষ্টি হচ্ছে। তো সীমিত সংখ্যক খেলা হয়েছে এবার, টেবিল টেনিস, চেস, আর্ট কম্পিটিশন, ক্যারাম, এগুলি এবং আগামী দিনে আরও সংখ্যা বাড়বে খেলার সঙ্গে আমরা বিশ্বাস করি। যাই হোক, এটা শুরু হলো, আরও আমাদের ভালো প্রতিযোগীরা আছেন। আমরা আশা করবো গত বছর থেকেও এবার আমরা আমাদের খেলোয়াড়রা অলিম্পিকে আমাদের দেশের সম্মান আরও বাড়াতে পারবেন, এটা আমাদের। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।